আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রাইস কুকারে কীভাবে অন্য কিছু রান্না করতে হয় ভাত ছাড়া চলেন দেখে আসি আজকে আমি রাইস কুকারে রান্না করব, ফ্রাইড রাইস সব কিছু সবজি টবজি কিন্তু ওটাতেই দিব ওখানেই রান্না করব। তো কিছু মটরশুঁটি নিয়েছি তারপরে নিয়েছি সয়া সস লাগবে আর কিছু সবজি কেটে নিয়েছি এই হচ্ছে রাইস কুকার রাইস কুকারটা আমি ফিটিং করে নিয়েছি অনেকে নতুন থাকলে হয়তো বুঝতে পারবেন না তারটা পিছন দিয়ে লাগাতে হয় আর এটার মধ্যে কিন্তু আরেকটা হাঁড়ি থাকে ওইটা এটা কিন্তু একটা হচ্ছে চুলার মতো ইলেকট্রিক চুলার মতো আর এটার মধ্যে কিন্তু হাঁড়িটা দিলে হাঁড়িটা গরম হতে দশ মিনিট লাগবে তো আমি এখন হাঁড়িটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই হচ্ছে হাঁড়িটা এই হাঁড়িটা যখন দশ মিনিট পরে গরম হয়ে যাবে তখনই রান্না শুরু করবো এখন দিয়ে দিচ্ছি তেল আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব আর এটা কিন্তু গরম হতে আপনারা একটু সময় দিবেন দশ মিনিটের মতো সময় দিবেন তারপরে যখন এটা একদমই হিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা ফুল চুলার মতোই রান্না করে নিতে পারবেন এখন কিন্তু বেশ গরম হয়ে গেছে এখন এক এক করে সবগুলো সবজি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি প্রথমে গাজরটা দিচ্ছি ওটা সিদ্ধ হতে একটু সময় লাগবে পাঁচ মিনিট করে আমি ঢেকে ঢেকে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একটু গাজরটা সেদ্ধ হয়ে যাবে গাজরটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এটার মধ্যে ডিম দুটা ডিম দিচ্ছি যেহেতু আমি ফ্রায়েড রাইস করবো একটু লবণ দিচ্ছি আর সবগুলো এভাবে একটু ভেঙে নিচ্ছি ডিমগুলো এখন সবজির সাথে আমি ডিমটা একটু ভালোভাবে ভেঙে তারপর বাকি সবজিগুলো এক এক করে মিশাচ্ছি যারা মনে করেন যে রাইস কুকারের মধ্যে রাইস ছাড়া আর কিছুই রান্না করা যায় না যেমন ধরেন যে ব্যাচেলার মানুষ আছে আবার অনেক নতুন রাঁধুনি আছেন যাদের বাসায় গ্যাস নাই, যারা ইলেকট্রিক চুলায় রান্না করেন কিন্তু রাইস কুকার আছে ইউজ করতে পারছেন না তারা কিন্তু আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর একটু ভেঙে নিয়েছি ডিমটা আর এটার মধ্যে কিন্তু সব কিছুই রান্না করা যায় এখন দিয়ে দিয়েছি সয়া সস আমি লবণটা আগে একটু কম দিয়েছিলাম যেহেতু সয়া সসের মধ্যে লবণ আছে এখন একটু ঢেকে দিচ্ছি আর রাইস কুকারের রান্নার নিয়মটা হচ্ছে যাই কিছু দেন না কেন একটু ঢেকে ঢেকে দিতে হবে তাহলে তাড়াতাড়ি গরম হবে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছি তাতে কতটুকু ধোয়া উঠে গেছে একদমই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল আর এটার মধ্যে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আর এর চালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যাতে রাইস কুকারে দিব আর এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণ দিয়ে দিয়েছি সবগুলো মশলার সাথে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আর গরম করা ছিল পানি ওই গরম পানি আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। এখন কিন্তু আমি দশ মিনিটের জন্য ঢাকা দিলাম দশ মিনিট অপেক্ষা করব যেহেতু আমি পোলার চালটা দিয়েছি এর জন্য দশ মিনিট পরে দেখেন চালটা কিন্তু হাফ হাফ ফুটে এসছে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে কিন্তু এটা সুন্দরভাবে ফুটে গেছে দেখতেই পাচ্ছেন একদম চুলায় যেভাবে রান্না করি এখন ভাপ দিয়ে রেখেছিলাম আমি মটরশুঁটি ওই ভাপ দেওয়া মটরশুঁটিটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আর ছিল ক্যাপসিকাম তিন ধরনের হলুদ সবুজ লাল সুন্দরভাবে ওগুলো কিউব করে কেটে আমি ওটাও অ্যাড করে দিয়েছি ভালো করে এখন সবগুলো চালের সাথে মিশিয়ে নিচ্ছি এখন একটু দমে বসিয়ে দিলাম এটাও পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম পাঁচ মিনিট পরে দেখেন কি সুন্দরভাবে একদম চুলার মতো ইলেকট্রিক চুলা বলেন আর গ্যাসের চুলা বলেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্রায়েড রাইস হয়ে গেছে দম দেওয়া কিন্তু আমারও কমপ্লিট এখন গরম গরম শুধু পরিবেশন করার পালা এখন কিন্তু গরম গরম পরিবেশন করবেন এটা কিন্তু গরম খেতেই খুব ভালো লাগে তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ